সবাইকে স্বাগতম জানাচ্ছি সাজিয়া কিচেনে। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে তৈরি করব স্পেশাল ইফতারের জন্য পটেটো রোল সমোসা। খুবই মজাদার, বাসায় থাকা উপকরণ দিয়ে এই মজাদার ইফতারটি আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পটেটো রোল সমস্যার জন্য এখানে আমি একটি ডো তৈরি করব। নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, তেল। এখন সবগুলো একসঙ্গে হাত দিয়ে মিক্স করে নিব। তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। এখন পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। আমরা নর্মালি যেভাবে রুটির জন্য ডো করি ওরকমই ডো হবে। এই ডোটাকে রেডি করে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। পটেটো রোল সমস্যার জন্য পুর তৈরি করব। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা। এ পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। সয়া সস 1 চামচ, টমেটো কেচাপ, আর এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করে নিতে পারেন। এখন সবগুলিকে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। পটেটো রোল পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে ডো নিয়ে আমি একটু লম্বা করে লিচি কেটে নিব। একটু পাতলা করে নিব, দেখতে পাচ্ছেন, ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব, ডিজাইনটা করে নিব। আর এখানে সাইড থেকে পুরটা দিয়ে আমি রোল করে টেনে নিয়ে আসব। এই পটেটো রোল কিন্তু আপনারা চাইলে ইফতারের জন্য আর সকাল বিকেলে নাস্তার জন্য বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই সহজ আর বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। এখন রোলে শেপ করে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু হয়ে গিয়েছে। আর আপনারা এখানে পানি দিয়েও আঠার কাজ করে নিতে পারেন। একটু পানি দিয়ে দিব, তাহলে আর এই মুখটা খুলে যাবে না। এখন লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলি রোল বানিয়ে নিব। সবগুলি রোল কিন্তু বানানো হয়ে গিয়েছে। এভাবে আপনারা ডিপে সংরক্ষণ করে 1 মাস খেতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি রোলগুলিকে ব্রাউন কালার করে ভেজে নিব চুলার আঁচ কমিয়ে। মজাদার এই রোলটা আপনারা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বন্ধু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা সবার আগেই পেয়ে যাবেন। ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি, খুবই মজাদার ক্রিস্পি এই রোলটা। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন, আর খুবই সহজ, একদম বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন। অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন, আমি আপনাদের একটি কমেন্টস একটি লাইক অনেক অনেক আশা করি। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।